স্ট্রিট লাইব্রেরি। হ্যাঁ, এমন অবাক করা কাণ্ড ঘটিয়েছেন কলকাতা পাটুলির বাসিন্দা শিক্ষক কালিদাস হালদার। পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েদের পড়ার প্রতি আগ্রহ গড়ে তুলতে তার রয়েছে ভ্রাম্যমান লাইব্রেরি। স্ট্রিট ফুডের কথা আমাদের সকলেরই জানা আছে, কিন্তু তাই বলে স্ট্রিট লাইব্রেরি শুনেই অবাক লাগছে? হ্যাঁ, অবাকই হবেন। সেই অবাক কাণ্ডই ঘটিয়েছেন এক শিক্ষক। রাস্তার পাশে গড়ে তুলেছেন আস্ত এক লাইব্রেরি। এই লাইব্রেরিতে বই পড়তে কোনো পয়সা লাগে না, বিনা পয়সাতেই পড়া যায় সমস্ত বই। ইচ্ছা করলে বই বাড়িতেও নিয়ে আসতে পারেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত দিতে হবে। শিক্ষক কালিদাস হালদার ও তার একাদশ শ্রেণীর ছাত্র গড়ে তুলেছেন অভিনব এই লাইব্রেরি। পাটুলির বাসিন্দা কালিদাসবাবু জানান, লকডাউনে কিছু একটা করার পরিকল্পনা করেন তিনি ও তার ছেলে। ছেলের ইচ্ছায় এ লাইব্রেরি তৈরি করেন। পুরনো ফ্রিজের মধ্যে বই রেখে রাস্তার পাশে গড়ে ওঠে সেটি। এই লাইব্রেরিটি আমি শুরু করেছিলাম অতিমারির সময়ে 2021 সালের 21শে ফেব্রুয়ারি, যখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা জানেন, 30-30% শিশু, তাদের কথা ভাবা হয়নি। সকল বড় বড় লাইব্রেরিও বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমার পরিবারের পক্ষ থেকে আমরা ভাবছিলাম যে শিশুদের জন্য কী করা যায়। যেহেতু আমি শিক্ষকতা করি, আমার বড় ছেলে ক্লাস 11-এর ছাত্র বর্তমানে, ওই প্রথম বলে যে আমাদের একটা ছোট লাইব্রেরি করা উচিত, যাতে আমাদের মতো এরকম লক্ষ লক্ষ শিশুরা আছে, তারা মানসিক অবসাদ থেকে দূরে থাকতে পারে। সেই জন্য আমরা এই লাইব্রেরিটা শুরু করি। এই বর্তমানে আমরা শুরু করেছিলাম মাত্র এই 400-500 বই নিয়ে। বর্তমানে আমাদের লাইব্রেরিতে প্রায় 12,000 বই, যেখানে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বই দিয়ে যাচ্ছেন। প্রথমে 400 মতো বই নিয়ে লাইব্রেরি শুরু হলেও বর্তমানে বইয়ের সংখ্যা প্রায় 1300। মূলত শিশু বৃদ্ধ বৃদ্ধাদের জন্য তার এই আয়োজন। আগামীতে আরও বড় করে গড়ে তুলতে চান তার এই লাইব্রেরি। পথ চলতি মানুষ স্ট্রিট লাইব্রেরি দেখে অনেকেই অবাক হন, অনেকে বাহবাও দেন, বাইরে থেকে অনেকেই বই পাঠান লাইব্রেরির জন্যে। কালিদাসবাবুর লক্ষ্য 1500 বই রাখা। এরই সাথে 4টি ভ্রাম্যমান লাইব্রেরি রয়েছে। মূলত পিছিয়ে পড়া এলাকায় বই নিয়ে লাইব্রেরি পৌঁছে যায়। লক্ষ্য শিশুদেরকে বই পড়ানো। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন কালিদাস ও তার ছেলে। কালিদাসবাবুর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা, সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরাও। আমি চাই যে আমার লাইব্রেরি হবে একটা স্ট্রিট লাইব্রেরি। সেখানে কোনো স্কলারদের জন্য, পেডেন্টদের জন্য কোনো কিছু থাকবে না। আমার এই স্ট্রিট লাইব্রেরিতে মূলত যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, শিশুরা, বয়স্করা, তারাই আসবেন। সেই জন্য আমি চাই একটি লাইব্রেরিতে ম্যাক্সিমাম 1500 বই থাকবে। সেই লক্ষ্যেই আমি বইগুলো বিভিন্ন জায়গায় এরকম ছোটো ছোটো লাইব্রেরি করার জন্য মানুষকে আহ্বান জানাই। যেটা আমরা জানি যে একটা লাইব্রেরি যাওয়া মানে মেম্বারশিপ কার্ড করা, তারপরে সেখান থেকে ইস্যু করা, ওদের মধ্যে একটা ফোবিয়া কাজ করে। আমি চাই যে এদের কাছে পৌঁছে দিতে গেলে আমার এখানে শুধু নাম এবং ফোন নম্বর দিয়েই যে কেউ বই নিয়ে যেতে পারেন। এক মাসের মধ্যে বইটা ফেরত দিতে হবে। এইভাবেই আমার এই লাইব্রেরিটা সম্পূর্ণ ফ্রি, এবং এই লাইব্রেরিতে যাতে শিশুরা আসে সেই জন্যে ওদেরকে নিয়ে আমরা নিয়মিত স্টোরি টেলিং সেশন করাই, ওদেরকে নিয়ে নাটক করাই, আমাদের একটা নাট্য চর্চা কেন্দ্র গড়ে তুলেছি। গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।